سيدنا مولانا محمد نبي کو اپنار بھلو بشائی جیبونیر گونا جھرے جائی نبی گو اپنار بھلو بشائی جنت نصیب ہوئے جائی اللہم صلی علی مولانا محمد وعلى آله سیدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله إني كنت سندري مدينة كمين جهب جانينا إني كنت سندري مدينة كمين جهب جانينا حيري دويا كورو دويا للا دويا نصیب کرو مدینہ لا الہ الا اللہ لا الہ ہیری نام جی روجا چیرونا ماں بابا کی بھولونا ہیری نام جی روجا چیرونا ماں بابا کی بھولونا ہیری جنت باشی ہوئیتے چیرے جنت باشی ہوئیتے چیرے رار بڑی کھڑو شادھونا لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جو تُوئی جاپی نمیٹی تُمار تُو تُوئی مادھر لاغیر دویا تُو تُوئی مادھر لاغیر Hey.
নেহি আর মাঝে ঈশের করো খেদা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোড়বে নারে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত উলামায়ে কেরাম দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দা নেশি আমার মা বোনেরা বিশেষ করে আজকে উত্তর আলিকামোরা জান্নাতুল শাহী জামে মসজিদের উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়ার উদ্যোগে ১৩তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলের আয়োজন করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগানে এই পর্যন্ত সাজিয়ে নিয়ে এসেছেন তার মধ্যে অন্যতম হলেন এসএম শিরিম ভাই যারা উপস্থিত যুবক ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া তার সকলের জন্য আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ হাসতেছে কে আরে এই যে টুপিওয়ালা তোমার তো হাসি কোত্থেকে আসে এই আমার দিকে তাকান দুইটা একসাথে বসছে ওইটা বেশি কথা বলতেছে দাড়িটারি মাশাআল্লাহ সুন্দরী তো রাখছে এটা কি জান্নাতের বাগান বোঝা যায় না আমি আল্লাহর হাবিবের সামনে দরুদ পড়তেছি আল্লাহর জিকির করতেছি তুমি কথা বলতেছো নির্বিঘ্নে নির্দ্বিধায় এটা যে বেয়াদবি বুঝতে পারো এটা জান্নাতের বাগান এখানে আসলে এখানে বসলে জীবনের গুনাহ ঝরে যায় প্রত্যেকটা যেই মানুষগুলো আসছে তাদের প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরে গেছে সবচেয়ে বড় কথা হলো জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে তারা প্রটোকল দিচ্ছে যত উপস্থিতি জান্নাতের বাগানে আসতেছে তাদের সবার নামই লিপিবদ্ধ করা হচ্ছে সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে সর্বপ্রথম লাগবে আদব কি এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে কি থাকতে হবে আদব কোনটাকে বলে যিনি আলোচনা করবে ওনার আলোচনা মনোযোগ সহকারে শুনবে সেটাই হলো আদব সম্মানিত উপস্থিতি আমি যখন আলোচনা করব আপনাদের কাছে কিছু কন্ডিশন রাখবো তার মানে কিছু শর্ত দিব এর মধ্যে প্রথম কন্ডিশন হলো সবার জবানকে বন্ধ রাখতে হবে ফার্স্ট কন্ডিশন স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয় শর্ত হলো আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় কন্ডিশন হলো যদি ভালো না লাগে আপনি আপনার বাড়ি গিয়ে ল্যাপটপ দিয়ে ভালো করে মুড়ি দিয়ে ঘুমান থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি বাসায় যান প্যান্ডেলের সীমানা ছেড়ে চলে গিয়ে বাসায় গিয়ে ঘুমান তবে বুঝবেন দুইটা চোখ খাটার পরে ঘুম কত প্রকার ও কি কি এই ঠিকটা বলতে পারলেন না একজনই শুধু বলতে পারলেন ঘুম কাহাকে বলে কত প্রকার ও কি কি শুধু দুইটা চোখ খেটে সাড়ে তিন হাত মাটির ঘরে যান যাওয়ার পরে কত আফসোস করবেন হায় আল্লাহ পৃথিবীতে আবার পাঠাও আর দুশ্মনী করব না বেয়াদবি করব না আল্লাহ বলবে নাও সেকেন্ড টাইম কোন সুযোগ নাই সেকেন্ড কোন সুযোগ নাই নেই কারণ আলেমরা বারবার বলেছে তোমরা সেগুলো কর্ণপাত করনি
তোমরা তোমরা আপন মনে তোমরা তোমাদের মত করে শুধু চলাফেরা করেছো তাই না আপনারা কি আলোচনা শুনবেন আমার সবাই আলহামদুলিল্লাহ বলেন আর জোরে আলহামদুলিল্লাহ বললে কি লস হয় নাকি আল্লাহ খুশি হয় আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে সারা জীবনও যদি আলহামদুলিল্লাহ বলতে বলতে জীবনটাকে শেষ করে দেই তারপরেও কিন্তু শুকরিয়া শেষ কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছুই সৃষ্টি করেছেন করছেন না এর মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ কাকে মানুষ এত সুন্দর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি ইহসানি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ বলেছে মানুষকে সুন্দর করে বানিয়েছে সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ফি আইয়ি সুরাতিম মা শা রাকাবাক আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মত করে আমাদেরকে সৃষ্টি করেছেন গঠন করেছেন কি চমৎকার না কথা বলেন না কেন গঠন প্রণালী অত্যন্ত সুন্দর যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ অত্যন্ত সুন্দর যেই সুন্দরের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যাবে এত সুন্দর সেই সুন্দরের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আমার কাছে মনে হয় আপনাদের এলাকার মানুষের কাছে ম্যাক্সিমাম মানুষের কাছে জান্নাতের টিকেট আছে আর অন্যথায় মনে হয় যে তাদের গড়ের দরজাটা অনেক শক্ত আজরাইল চাইলেও ঢুকতে পারবে না কি পারবে পারবে আজরাইলের কি অত ক্ষমতা আছে আছে না 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 চান্দিনা আলী গত্তর আলী কামরার মানুষের মনে হয় যে গড়ের দরজা গেট অনেক স্ট্রং আমার কাছে মনে হয় না আজরাইল আসতে পারবে পারবে আর আসলেও আমার মনে হয় কিছু ঘুষ টুস দিয়ে তাদেরকে ওনাকে বিদায় করে দিতে পারবেন হবে না আজরাইল কিছু নিবে না আরে না দিবে আপনি আজরাইল আসলে একটু ম্যানেজ ট্যানেজ করে বলবেন আমার ছেলেটা তো ফ্রান্সে থাকে আজকে 7 বছর দেখা হয় না আপনি একটু 5 লাখ টাকা দিয়ে দিলাম একটু ঘুরে টুরে আসেন আমার ছেলেটার সাথে দেখা হোক তারপরে আমি যাব না হয় এরকম কিছু কন্ডিশন আছে না আছে জাস্ট টাইম নো কমপ্লেইন নো আর্গুমেন্ট একটা সেকেন্ড সুযোগ আপনারা তো আপনাদের মতো করে চলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা এত বোকা কিভাবে হলে আমি জানি না তোমাদেরকে তো আমি যথাযথ বিবেক দিয়ে পাঠিয়েছি কিন্তু তোমরা কেন এত বিবেকহীন হলে আমি রাস্তা দেখিয়েছি একটা তোমরা সেই রাস্তাটাকে অ্যাভয়েড করে তোমরা এটাকে ইগনোর করে তোমরা তোমাদের মতো করে রাস্তা রচনা করেছো তুমি তোমাদের মন মতো করে হাঁটছো তোমরা বোঝো না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটাই পৃথিবীর জীবনটা এটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছু না আর বর্তমানে মানুষ একটু টাকা পয়সা হলে একটু জমি টমি কিনতে পারলে একটু প্রাউড ফিল করে কি করে কিন্তু মানুষ জানে না দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি যারা দুনিয়ার ধনী যারা দুনিয়ার অর্থ বিত্ত বাড়ি সুন্দর বাড়ি গাড়ি করে তারা প্রাউড ফিল করে আল্লাহ ডান্স ইট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ তোনাস আছে যে একদিন নিশ্চিন্ন হয়ে যাবে তার কিনো প্রাউড ফিল করা কখনোই সমীচীন না কথা কি বুঝে আসে আমার সবাই বুঝেন কি আল্লাহ বলে আমি দেখিয়েছি রাস্তা একটা তোমরা অবলম্বন করেছো আরেকটা আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা একটা ধোঁকা একটা প্রতারণার জায়গা তোমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য আপনি কত কিছু করছেন নিজের জীবনের সুখকে বিসর্জন দিয়ে দিচ্ছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ার আর 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কার জন্য এত কিছু করছেন আপনি চলে যাওয়ার পরে আপনার উপার্জিত অর্থ নিয়ে মারামারি কাটাকাটি খুনোখুনি শুরু হয়ে যাবে বাবা কবরে কেমন আছে সেই খবর সন্তান নেবে না এই জন্য বুদ্ধিমান পিতার কাজ হলো নামাজের সময় নামাজ পড়ব দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করব আজকের জান্নাতের বাগান সম্পর্কে আপনাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে কি করতে হবে কারণ জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে আজকেরই জান্নাতের বাগান সাজানো হয়েছে এই সময়টাকে তোমরা কিভাবে নিয়েছো সেটার জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে বাঁচতে পারবো মরতে পারবো পালাতে পারবো সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান
আল্লাহ বলেছেন ইন্না বাতুশ রব্বিকা লাশাদী, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে। সবচেয়ে দুঃখজনক কথা হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন উমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও কি করবেন তখন? আবার বলছে কি ধরবে খুব, হিসাবও নেবে খুব, কোনো উপায় আছে? এই দুনিয়াতে মামা খালু দিয়ে কত কিছু করা যায়, ওখানে কি মামু খালুর ভূমিকায় থাকতে পারবে কেউ? ওই সুযোগ কি কারো কাউকে দেওয়া হবে? তো আপনাদের উচিত কি এই মাহফিলে আসা? না আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার নামটা কি? এই যে আব্দুল বাতেন সাহেব, সাবেক অধ্যক্ষ বদরপুর নেসারিয়া সিনিয়র মাদ্রাসা, বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল বাতেন সাহেব, তিনি অত্যন্ত চমৎকারভাবে বলতেছিলেন। আসলে আমিও একটু পরে আসতে পারতাম, কিন্তু আমার ধারাবাহিক প্রোগ্রাম, প্রতিদিন প্রোগ্রাম, আমাদের শিডিউলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই এদিকে কথা বলে কে আমি আপনাদেরকে কি বলি? আসলে আমি আপনাদের কাছে সারা রাত্র ওয়াজ করতে আসিনি। আপনারা যতটুকু সময় আলোচনা করবেন ততটুকু সময় আমি আপনাদের সাথে থাকব, আপনারা যখন বিরক্তি বোধ করবেন তখনই কিন্তু আমি স্টেজটা ছেড়ে দিব, আমি সাইলেন্ট হয়ে যাব। আপনারা কি আলোচনা আসলে শুনবেন? মাহফিল কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসতে হবে এমন কোনো কন্ডিশন নেই। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো কি? প্রেম। প্রেম বুঝে ভালোবাসা। ইংলিশে কি বলা হয়? লাভ। কইতে পারো না আরেকজনকে তো চোখে তো কি ইশারা দিয়ে লাভ বলতে পারো? এখানে বলতে পারো না লাভ, যে কি কি আই লাভ ইউ বলেন না? আই লাভ ইউ শব্দ কি খারাপ? হ্যাঁ, এটা আপনি কোন দিকে নেবেন সেটা আপনার ব্যাপার। আপনি বাবাকে আই লাভ ইউ বলতে পারেন? বাবা আই লাভ ইউ। মাকে বলতে পারেন মা আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। বাবাকে ভালোবাসি, আই লাভ ইউ শব্দ তো আপনার আমার থেকে না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর একা একা ভালো লাগে না, বিদায় তো আল্লাহ আল্লাহর হাবিবকে বানিয়েছে, আশিক হয়ে মাসিক বানিয়েছে, সুবহানাল্লাহ বলেন না? সেই আল্লাহর হাবিবের প্রেমেই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সেই হাবিবের প্রেমে আমাদেরকে কাল কিয়ামতের দিন ফয়সালাও দিবে। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ, আমার আগে বিশেষ বক্তা, ওনাকে বিশেষ বক্তা দেওয়া উচিত হয়নি, ওনাকে প্রধান বক্তা বা প্রধান অতিথি দেওয়া উচিত ছিল, কারণ আমি দেখছি ওনার বয়স আমার শিক্ষকের চাইতে উনি সিনিয়র, অনেক সিনিয়র। এরকম আলেম তো এখন রাস্তাঘাটে দেখাও যায় না, একটা এলাকায় খুঁজেও পাওয়া যায় না, এইরকম ধরনের প্রবীণ আলেম একটা এলাকার জন্য বিশেষ এক নিয়ামত। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ বলে কি লস হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও। আজকে এখানে এসেছি আমরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য। জোরে জোরে কন্যা, আবার ঘুম ছেড়েছি সেটাও আল্লাহর জন্য। আজকের এই মুহূর্তে আমাদের ঘুম উচিত। মুমিন কখনোই জান্নাতের বাগান ছেড়ে ঘুমাতে পারে? পারে? কথা বলেন পারে? এই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম, বাতেন সাহেব হুজুর অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন যে তুমি এলেমের পাওয়ার দিয়ে কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তুমি যত বড় এলেমদারি হও না কেন, তুমি যতই নিজেকে ক্রেডিট ম্যান হিসাবে তুমি নিজেকে দাবি করো না কেন, তোমার পক্ষে কিন্তু কখনোই সফল হওয়া সম্ভব
নয় যদি আল্লাহ রাব্বুল আলামিন যে ফর্মুলাটা তোমাকে দিয়েছেন সেই ফর্মুলাটাকে তুমি যদি আপন করে নিতে না পারো এর মধ্যে ফর্মুলাটা কি বলবো